সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানছে আমি পাবেন আজকে আমরা আরেকটা ট্রিক শিখবো আজকে শিখবো হচ্ছে কীভাবে খুব দ্রুত পঞ্চাশ দ্বারা গুণ করা যায় তো পঞ্চাশ দ্বারা আমরা হয়তো গুণ করতে পারি ছোট সংখ্যা হলে এবং জোর সংখ্যা হলে কিন্তু প্রবলেমটা হয় বীরজুর সংখ্যা হলে খুব দ্রুত গুণ করতে পারি না হয়তো তো অনেকেই হয়তো পারবেন ট্রিকটা আমি আপনাদেরকে একটু জাস্ট ফর্মালি ট্রিকটা দেখিয়ে দিই কীভাবে হবে যেমন আমাদের যদি অনেক বড় সংখ্যাও থাকে তখন আমরা কিভাবে পঞ্চাশ দিয়ে গুণ করবো যেমন সাতান্ন গুণ পঞ্চাশ বা যদি থাকে তিরাশি গুণ পঞ্চাশ এরকম সংখ্যাগুলোকে কীভাবে দ্রুত গুণ করতে পারবো আমরা সেটা ট্রিকটা শিখবো তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে জাস্ট দুই দিয়ে আমাকে খুব দ্রুত একটু ভাগ করা পারতে হবে তাহলেই হবে দুই দিয়ে আমরা জানি যে যে কোনো সংখ্যাকে যদি ভাগ করি জোর সংখ্যা হলে কোনো ভাগশেষ থাকে না আর বীজ সংখ্যা হলে ভাগশেষ থাকে এক তো এই কনসেপ্টটা জাস্ট আমাদের কাজে লাগবে তো আমরা শুরু করি যেমন আমার কাছে যদি থাকে পঞ্চাশ গুণ বিয়াল্লিশ এটা হবে দুই হাজার একশো কীভাবে আমরা যে কাজটা করব এই বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করব বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় একুশ আর এরপরে আমরা দুইটা শূন্য বসিয়ে দিব যদি ভাগশেষ না থাকে তো এখন প্রশ্ন হচ্ছে যদি ভাগশেষ থাকে সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে জাস্ট এই দুইটা শূন্যের জায়গায় একটা পঞ্চাশ বসিয়ে দিব যেমন পঞ্চাশ গুণ যদি থাকে সাতাশি হ্যাঁ তো সাতাশিকে আমরা যে কাজটা করব দুই দিয়ে ভাগ করব এখন এই জায়গাটায় অনেকের কনফিউশন কাজ করতে পারে যে হ্যাঁ এটা তো অনেক বড়ো সংখ্যা আমরা কীভাবে দুই দিয়ে ভাগ করব। তো আরেকটা কাজ করতে পারেন আপনারা সাতাশি থেকে এক বিয়োগ দিয়ে নেবেন তো সাতাশি থেকে এক বিয়োগ দিলে হয় ছিয়াশি তো ছিয়াশিকে এখন দুই দিয়ে আসলে ভাগ করতে পারবেন আশা করছি সবাই তো ছিয়াশিকে দুই দিয়ে ভাগ করলে হয় তেতাল্লিশ আর ভাগশেষ যেহেতু এক ছিল এর জন্য হবে একটা পঞ্চাশ সো এভাবে করে যে কোনো বড় সংখ্যাকে আশা করছি ভাগ করতে গুণ করতে পারবেন খুব দ্রুত যেমন আরও কয়টা সংখ্যা যদি দেই পঞ্চাশ গুণ একশো তো একশো বত্রিশকে ভাগ করলে হয় ছেষট্টি দুই দিয়ে আর থাকবে দুইটা শূন্য এভাবে করে যত বড় সংখ্যায় থাকুক না কেন আশা করছি খুব দ্রুত আপনারা পঞ্চাশ দিয়ে গুণ করতে পারবেন এটা খুবই সিম্পল একটা ট্রিক ছিল এখন আমরা নেক্সট ভিডিওতে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কীভাবে খুব দ্রুত পঁচিশ দিয়ে গুণ করা যায় হ্যাঁ পঁচিশ দিয়ে গুণ করাও খুব সহজ ট্রিকটা কি সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো সেটা দেখার আমন্ত্রণ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম